নমস্কার, দ্য বঙ্গ মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি কৃষ্ণনগর উমেন্স কলেজের ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে সেটা আমি তুলে ধরবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল প্রসেসটা আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই আপনাদের ফর্ম ফিল আপটা করতে পারবেন। আরও অন্যান্য কলেজের ফর্ম ফিল আপ আমাদের আশেপাশে যে সমস্ত রানাঘাট, কৃষ্ণনগর গভর্নমেন্ট, চাকদা এই সমস্ত কলেজের ফর্ম ফিল আপের ভিডিও আমার দেওয়া আছে, ভিডিও লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বলে সরাসরি আমার কম্পিটিশনে চলে যাই। তো আপনি যদি আমার চ্যানেল আজকে প্রথম এসে থাকেন বা আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটাও অ্যাক্টিভ করে রাখবেন। কৃষ্ণনগর ওমেন্স কলেজে ফর্ম ফিল আপ করতে হলে প্রথমে আপনাদেরকে কলেজের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন কৃষ্ণনগর ওমেন্স কলেজ। কৃষ্ণনগর ওমেন্স কলেজ সার্চ করলে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এটা হচ্ছে কলেজের মেইন ওয়েবসাইট। তো আপনারা ওয়েবসাইটটা ওপেন করবেন, এটা হচ্ছে কলেজের ওয়েবসাইটের ইন্টারফেস। আপনারা এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন ফিডব্যাক লেখা আছে, তার নিচে লেখা আছে অনলাইন অ্যাডমিশন। অনলাইন অ্যাডমিশন ক্লিক করলে আপনারা যে অ্যাডমিশনের মেইন সাইট সেখানে প্রবেশ করবেন। এখানে আপনাদের অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই ইনস্ট্রাকশন, এই সমস্ত কিছু আপনারা খুব ভালো করে পড়ে দেখবেন। এখানে বিশেষ করে আপনাদের কী ছবি লাগবে, ছবিগুলো সাইজ, ডিপিআই, এগুলো কী কী লাগবে, তারপর আপনাদের কোন কোন ডকুমেন্টসের কালার স্ক্যান লাগবে বা কী সাইজ কতটা হবে, কতটা পিক্সেল হবে, তার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তো এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই আপনাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার, সেটা আপনার নিজের হলে সবথেকে ভালো হয়, নাহলে পরিবারের কারো একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, কারণ আপনাদের মোবাইল নাম্বার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যাবে যেটা দিয়ে আপনার পরবর্তীতে লগ ইন করতে হবে। তো এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা কলেজের নোটিশে লেখা আছে সেটা হচ্ছে অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান সাবজেক্ট ইন ওয়ান ফর্ম অনলি, অর্থাৎ আপনি একটা ফর্মে একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। ইফ মে অ্যাপ্লাই মোর, সরি, শি মে অ্যাপ্লাই মোর দ্যান ওয়ান সাবজেক্ট স্ট্রিম বাই ইউজিং মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম ইন দিস রিগার্ড। সো আপনি যদি একাধিক সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একাধিকবার রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন এবার আমি সরাসরি আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো এর জন্য আপনাদেরকে উপরে এখানে অ্যাপ্লাই লেখা রয়েছে, এখানে ক্লিক করতে পারেন, অথবা নিচে এখানে নিউ অ্যাপ্লিকেশন রেজিস্টার নাও এখানেও ক্লিক করতে পারেন, অথবা এখানে টিক চিহ্ন দিয়ে এখানে যে অ্যাপ্লাই নাও ফর নিউ অ্যাপ্লিকেন্ট এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে নতুন একটা পেজে চলে আসবে, সেই পেজটায় আপনাদের এখানে রেজিস্টার ইয়োরসেলফ লেখা থাকবে এবং এখানে আপনাদের ডিটেলস, আপনার নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, আপনার ফিজিক্যাল ডিসএবিলিটি ইয়েস অর নো, তারপর কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম সমস্ত কিছু দেবেন, সেই সঙ্গে আপনাদের রোল নাম্বার বসিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এরকম থাকবে, থ্যাংক ইউ ফর ইয়োর রেজিস্ট্রেশন, ইয়োর অ্যাকনোলেজমেন্ট নাম্বার ইজ এত, অর্থাৎ আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে দেবে এরকম একটা। আপনারা পরবর্তীতে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে পারা হবে, সেই লগ ইন করার পরে আপনাদেরকে রেজিস্টার কন্টিনিউ করতে হবে। তো এবার আমি চলুন সরাসরি রেজিস্টার কন্টিনিউ করি এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন লেখা রয়েছে, এখানে নিচে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থটা আপনার রেজিস্ট্রেশন সময় দিয়েছিলেন সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানটা কেয়ারফুলি বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে আপনারা লগ ইন ক্লিক করবেন। লগ ইন ক্লিক করলে আপনাদের যে ড্যাশবোর্ড যেটা আপনাদের মেইন ফর্ম সেই ফর্মে চলে আসবেন, এই ফর্মটা পুরোটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এটা আমি অলরেডি ফিল আপ করে গেছি, চলুন আমি এটা দেখি কীভাবে কী এটা ফিল আপ করতে হয়। তো প্রথমে এখানে অ্যাপ্লিকেন্টের নাম রয়েছে, তারপর তার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে, এটা অটো ফিল হয়ে আছে। এরপর বেসিক ইনফরমেশন আপনাদের ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরি দিয়েছিলাম এসসি এসটি জেনারেল যেটাই দেবেন সেটা এখানে শো করবে। এরপর লাস্ট এক্সামিনেশন ডিটেলস, আপনাদেরকে প্রথমে আছে স্কুল ইনস্টিটিউট নেম এটা বসাতে হবে, তারপর বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছিলেন এটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এরপর আপনাদের রোল নাম্বার এবং সেটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এরপর আপনি কোন সালে পাস করেছিলেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর লাস্ট এক্সামিনেশন মার্কস ডিটেল,
তো এইখানে যে ডিটেলসটা আছে এটা একটু আপনাদেরকে আমি বুঝিয়ে দিই কিভাবে এখানে দিতে হবে। সেখানে তাহলে কারণ এটা একটা উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এই মার্কশিটে যেভাবে আছে সেভাবে ঠিক আপনারা এটা দিয়ে দেবেন। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, প্রথমে দেখুন বেঙ্গলে রয়েছে আপনারা বেঙ্গলের থিওরি, এখানে দেখুন একটা পার্ট রয়েছে থিওরি, তারপর আছে প্র্যাকটিক্যাল। থিওরিতে ফুল মার্ক কত সেটা আপনারা মার্কশিটে দেখলে পাবেন, ফুল মার্কস থিওরিতে ফুল মার্কস 80। আপনারা যখনই এখানে 80 বসিয়ে দেবেন তখনই আপনাদের ফুল মার্কসের ঘর থেকে বাদ বাকি যে অন্যান্য ঘরগুলো সেই ঘরগুলো ফিল হয়ে যাবে অটোমেটিক্যালি, শুধুমাত্র আপনি কত মার্ক পেয়েছেন, মার্ক অবটেইন কত সেটা ফিল হবে না, সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনাদেরকে আমি এই চার্টটা যেহেতু ফিল আপ করেছি এটা বাদে আমি একদম লাস্টের যে ঘরটা এটা আপনাদেরকে করে দেখাচ্ছি কীভাবে ব্যাপারটা হবে। সাপোজ ধরেন এখানে আমি একটা সাবজেক্ট সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে এটাকে আমি ফুল মার্ক, সাপোজ আমি এটাকে 80 ফুল মার্ক করলাম, 80 ফুল মার্ক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পাস মার্ক বা অন্যান্য যেগুলো অটোমেটিক ফিল হয়ে গেছে। এবার এখানে মার্ক অবটেইন আপনি কত মার্ক পেয়েছেন সেই মার্ক অবটেইন অংশটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন, দেখে নেবেন যে আপনারা কোন ওই সাবজেক্টে কত পেয়েছেন এবং সেটা থিওরিতে কত পেয়েছেন এবং প্র্যাকটিক্যালে কত পেয়েছেন। তো আপনাদের যেটা থিওরিক্যাল অংশটা যেটা হবে সেটা এখানে থিওরি ঘরে বসিয়ে দেবেন, আর যেটা প্র্যাকটিক্যালে যে নাম্বারটা পেয়েছেন সেটা আপনারা প্র্যাকটিক্যালি ঘরে বসিয়ে দেবেন। সাপোজ 80-এর মধ্যে আপনি থিওরিক্যাল যদি 60 পেয়ে থাকেন আর প্র্যাকটিক্যালে যদি 20 পেয়ে থাকেন তাহলে আপনারা 80-তে 80 পাচ্ছেন, দেখুন এখানে অটোমেটিক সেট হয়ে গেছে। তো এভাবে আপনারা প্রতিটা ঘর, যে ঘরগুলো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘর আপনারা এভাবে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পরে আপনাদের নিচের যে অংশটা, এই যে ঘরটা পুরো ফিল হয়ে গেলে নিচের এই অংশটা যে ক্যালকুলেটর অংশ এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, এখানে আপনাদের কিছু করতে হবে না। এবার আসি অ্যাপ্লাই ফর, আপনি কোন সাবজেক্টটি অ্যাপ্লাই করবেন। তো প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে আপনি অনার্সে করলে অনার্স, জেনারেলে করলে জেনারেল, আপনি যেটা করবেন সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে অনার্স সিলেক্ট করে দিয়েছি। অনার্স সিলেক্ট করার পর আপনি কোন সাবজেক্টে অনার্স নেবেন, এখানে দেখুন প্রতিটা সাবজেক্টের নাম দেখা যাচ্ছে, এর মধ্যে আপনার যেটা অনার্স নেবেন সেই সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সেই সাবজেক্ট অনুযায়ী যেখানে জিই সাবজেক্ট কোনটা আসবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনাদের পছন্দ মতো। তারপর আপনাদের যে কম্পালসারি সাবজেক্ট আছে সেটা হচ্ছে এইসিসি, এখান থেকে আপনারা এইসিসি সেটা এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপে আপনাদের কারো কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে দেখুন প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্সোনাল ডিটেলস, আপনার এখানে পার্সোনাল ডিটেলসটা দিতে হবে। প্রথমে আপনার নাম এটা অটোমেটিকই দেওয়া থাকবে, এরপর আপনার ফাদার্স নেম, হাজব্যান্ড অব গার্জিয়ান, আপনি যদি ম্যারিড হন তাহলে হাজব্যান্ডের নাম দেবেন, যদি ম্যারিড না হন তাহলে আপনার বাবার নামটা এখানে দিয়ে দেবেন, বাবা মা অথবা যে কোনো কারো আপনার গার্জিয়ান যে তার গার্ডিয়ানের নাম দিয়ে দেবেন। এরপর রিলেশন উইথ স্টুডেন্ট, আপনার গার্ডিয়ানের সঙ্গে আপনার রিলেশন কে, এখানে হাজব্যান্ড হলে হাজব্যান্ড, গার্ডিয়ান হলে গার্ডিয়ান দিয়ে দেবেন। তারপর হাজব্যান্ড আর গার্ডিয়ান কোয়ালিফিকেশন, আপনার বাবা অথবা গার্ডিয়ান যে আপনার হাজব্যান্ড অথবা গার্ডিয়ান যার কোয়ালিফিকেশন এখানে বসিয়ে দেবেন। তারপর গার্ডিয়ানের অকুপেশন, সে কী করে, সে যদি সার্ভিস করে সার্ভিস, সেম সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড বসিয়ে দেবেন। এরপর মায়ের নাম, আপনাদেরকে মায়ের নাম বসাতে হবে, মায়ের কোয়ালিফিকেশন বসাতে হবে। তারপর মায়ের কী কাজ করে সে তার অকুপেশন সেটা বসিয়ে দেবেন, এখানে হাউস ওয়াইফ সার্ভিস সেলফ এমপ্লয়েড যেটা হবে সেটা বসিয়ে দেবেন। তারপর জেন্ডার, আপনারা অবশ্যই এখানে ফিমেল, যেহেতু এটা ফিমেল কলেজ সেটা অবশ্যই আপনারা ফিমেল বুক করে দেবেন, আর যদি ইনকেস কেউ ট্রান্সজেন্ডার থাকে সেক্ষেত্রে ট্রান্সজেন্ডার করে দেবেন। আপনার ব্লাড গ্রুপ, আপনার যদি ব্লাড গ্রুপ জানা থাকে তাহলে এখান থেকে সেট করে দেবেন, যদি কিছু না থাকা থাকে তাহলে কিছুই করতে হবে না, এটা এরকমই রেখে দেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড বসিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ এটা অটোমেটিকলি ফিল করা আছে যেহেতু আপনি আগের স্টেপে এটা দিয়ে দিয়েছেন। এরপর ডিজেবিলিটি, আপনি যদি ডিজেবল হন তাহলে এটা নো করেছিলেন আগের স্টেপে, তো এটা নো থাকবে। তারপর বিলো পভার্টি লেভেল অর্থাৎ বিপিএল, যদি আপনার বিপিএল কার্ড থাকে সেটা ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। আপনার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত হবে সেটা এখানে লিখে দেবেন। এছাড়া আপনার যদি মাইনরিটি হন ইয়েস থাকলে ইয়েস, নো হলে নো বসিয়ে দেবেন। এরপর আপনার রিলিজিয়ন, ন্যাশনালিটি, এবার ডিস্টেন্স ফ্রম কলেজ, আপনার কলেজের ডিস্টেন্স কতটা আপনার বাড়ি থেকে তার একটা অনুমান করে এখান থেকে সেট করে দেবেন। এবার লোকালিটি অর্থাৎ আপনি কোন কোন লোকালে থাকেন, আপনি গ্রামে শহরে বা সেমি শহরে থাকেন সেটা এখান থেকে সেট করে দিয়ে দেবেন। এবার আধার কার্ড নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর আপনাদের কন্যাশ্রী নাম্বার, আপনি যদি কন্যাশ্রী পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, ইয়েস করে কন্যাশ্রী নাম্বারটা বসিয়ে দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন। এবার হোটেল অ্যাকোমোডেশন, আপনি যদি হোটেল অ্যাকোমোডেশন, এখানে নোই আছে আর কোনো অপশন নেই, সেটাকে নো করে দেবেন।
এরপর আসে আপনার পারমানেন্ট অ্যাড্রেস। আপনার অ্যাড্রেসটা এখান থেকে আমি শুধু একটা সংখ্যা দিয়ে দিয়ে শব্দ দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা এখানে পুরো আপনার পারমানেন্ট অ্যাড্রেসের ঠিকানাটা লিখে দেবেন। এরপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এই সমস্ত কিছু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার পারমানেন্ট এবং প্রেজেন্ট যদি একই হয় তাহলে এখানে টিক মেরে দেবেন। টিক মেরে দিলে দুটো ঘর একসঙ্গে ফিল আপ হয়ে যাবে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক সেট হয়ে আছে যেটা প্রথমে দিয়েছিলেন। এরপর গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা যদি সেম হয় তাহলে সেম বসিয়ে দেবেন, আর যদি আলাদা থাকে তাহলে আলাদা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবং আপনার একটা অবশ্যই একটা ভ্যালিড ইমেল বসিয়ে দেবেন এখানটাকে। এবার আসি ফটো এবং সিগনেচার। আপনাদের এখানে যে প্রথম অপশনটা দেখছিলেন সেটা হচ্ছে আপলোড ফটো, আপনারা এখানে ফটোটা আপলোড করে দেবেন। এরপর সিগনেচার আপলোড, আপনারা এখানে চুজ ফাইল থেকে সিগনেচার আপলোড করে দেবেন। এরপর আছে আপলোড এস প্রুফ, এ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড আপনাদের এস প্রুফ হিসেবে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা চুজ ফাইল করে আপনার এস প্রুফের ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। এগুলো জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখিয়েছি। এবার আপনাদের মার্কশিট অর্থাৎ এইচএস বা ইকুইভ্যালেন্টের যে এক্সামিনেশন আপনি দিয়েছেন তার মার্কশিটটা আপনাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর আপনারা পুরো ডিটেলসটা একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে নিচে দেখুন টিক চিহ্ন দেওয়া রয়েছে, আপনি যে সব কিছু ঠিকঠাক আছে সেটা ডিক্লারেশন করছেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনি প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলস এখানে শো হবে। আপনার যে কটা যে ইনফরমেশান এতক্ষণ আপনারা সেভ করেছেন পুরো ডিটেলস এখানে শো হবে। আপনারা তাও একবার করে চেক করে নেবেন যাতে কোনো ভুল না থাকে, কারণ ভুল হলে আপনি পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন না। তো ভুল যদি মনে করেন যে কোনো ভুল আছে সেক্ষেত্রে আপনার আবার ফর্মটা এডিট করতে পারবেন। যদি মনে করেন যে না কোথাও কোনো ভুল নেই তাহলে কনফার্ম সাবমিশন ক্লিক করবেন এবং ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। প্লিজ এখানে দেখুন, প্লিজ নোট ডাউন দ্য অ্যাকনোলেজমেন্ট নাম্বার ফর ফার্দার লগ ইন। অবশ্যই এটা আমি আগেও বলেছি আবার বলছি, আপনারা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন পরবর্তীতে লগ ইন করার জন্য। তো এখানে দেখুন আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট হয়ে গেছে, আপনার ফর্ম নাম্বার চলে এসেছে। আপনার অনার্সের জন্য সাবমিট করেছিলাম আমি এটা, কোন সাবজেক্ট, তারপর কম্বিনেশন কী আছে, তারপরে অ্যাপ্লিকেশন ফি যেহেতু নেই সেহেতু কিছু করতে হবে, কোনো ফি অপশনটা নেই। এবার আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা এই ফর্মটা এখান থেকে প্রিন্ট আউট করে বের করে রাখবেন, পরবর্তীতে এটা কাজে রাখবেন। এবার যদি আপনার নতুন ফর্ম ফিল আপ করতে হয় অর্থাৎ একাধিক পার্ট বা অন্য সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড অ্যানাদার কোর্স এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ওকে করবেন। তারপরে এখান থেকে আপনাদের সাবজেক্ট যে অনার্সে অন্য যে সাবজেক্টটা নেবেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনারা অন্যান্য যে ডকুমেন্টসগুলো এতক্ষণ সাবমিট করেছিলেন তার সমস্ত কিছুই শো হবে বাই ডিফল্ট। তারপরে এখানে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার দুটো অনার্সের সাবজেক্ট অ্যাড হয়ে গেছে। তো এভাবে করে আপনারা একাধিক আপনাদের সাবজেক্টগুলো সাবমিট করতে পারবেন অর্থাৎ একাধিক সাবজেক্টগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আশা করি আপনারা এভাবেই আপনাদের ওমেন্স কলেজের ফর্ম ফিল আপটা খুব সহজেই করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, আর সেই সঙ্গে আমি বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখুন। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।